Allah 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 Subhanallah Alhamdulillah الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما ولا مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
মহব্বতে সকলকে দুরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا مولانا حسنت جميع خصاله صلوا عليه وعليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مقبول تو ہے شاہجہ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہ ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے এনায়েত নগর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী আশাসুত তাকওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিন আওয়াম মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে দুনিয়ার সমস্ত আসবাব থেকে ফারাক করে দ্বীনি এক মজলিসে কোরআনের মজলিস উলামায়ে কেরাম মজলিসে তাতাহ্বতা গুনাহ মাহফের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুল শুকরিয়া আদায় করে নেই সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখন মানুষ গুনাহ করার প্রতিযোগিতায় লিপ্ত আছে কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে, তো আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে আমাদেরকে সেত থেকে ফারাক করে এই দিনী মজলিসে আমাদেরকে এনেছেন, মস্ত বড় এক নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম? তৌফিক কে দিয়েছেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা কেউ এখানে আসতে পারতাম না। বান্দা ইচ্ছা করলে সে নেকের কাজ করতে পারে না আল্লাহ যদি তাকে তৌফিক না দান করেন। তো ভাইজান, আমি যে আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিসসবরি, ধৈর্য, ওয়াসসালাহ, নামাজের মধ্যে, ধৈর্য এবং নামাজের মধ্যে। আল্লাহ বলে, বান্দা, তোমার সামনে পাহাড় পরিমাণ বিপদ এসেছে, আমি আল্লাহ তাআলার দরবারে
ধৈর্যের পরিচয়ে নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তাআলার দরবারে বলবা, বান্দা তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করতে দেরি মোটেও করব না। এজন্য আমাদের কাজ কি? আল্লাহ ইমানদারকে বলছেন যে হে ইমানদারেরা, তোমরা সাহায্য চাও আমার দরবারে। কিভাবে চাইবা? পদ্ধতি শিখায় দিল, ধৈর্যের পরিচয়ে নামাজে দাঁড়ায় যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরে নবীর উম্মত, আজকে তো আমাদের ভিতরে ধৈর্য নাই, আমাদের ভিতরে ধৈর্য নাই, আমাদের ভিতরে ধৈর্য নাই, ফেলাজ নামাজ নাই, ঠিক কিনা জোরে কন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, আমাদের ভিতরে ধৈর্য নাই, ধৈর্যের পরিচয় নামাজ আদায় করব। এই ধৈর্য হারা আমরা এখন হয়ে গেছি, ধৈর্যের পরিচয় নামাজে দাঁড়াইতে বলছেন আল্লাহ, ধৈর্যের পরিচয় নামাজ আদায় করার কথা বলছেন। এখন তো আমরা নামাজে দাঁড়াইলে মন ছুটাছুটি করে, নামাজের ভিতরে মন বসে না, মসজিদের ভিতরে যাওয়ার পর ইমাম সাহেব যদি লম্বা কেরাত তেলাওয়াত করে পিছন থেকে মুসল্লিদের মিস কল শুরু হয়ে যায়, সিগন্যাল শুরু হয়ে যায়, ইমাম সব যদি লম্বা লম্বা কেরাত তেলাওয়াত করে পিছন থেকে দেখবেন মুসল্লিরা সিগন্যাল দেয়, সিগন্যালটা কি ভাই, দেখবেন মুগলার ভিতরে একটা কাশি দেয়, এরকম কাশি দিয়া সিগন্যাল দেয়। না রে মুসলমান, না, ধৈর্যের পরিচয় নামাজে দাঁড়াইতে হবে, লম্বা কেরাত তেলাওয়াত করো আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে পয়দা করো, সাহাবা আজমাইন নামাজ আদায় কর তো, সাহাবা আজমাইন ধৈর্যের পরিচয় নামাজ আদায় করিয়া সমস্ত কাজের সমাধান পাইছেন, ঠিক কিনা জোরে কন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতে দল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরার পর যখন বাড়িতে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরার পর তিনার স্ত্রী মনে মনে ভাবতেছে, স্বামী আমার বহুদিন পর যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরেছে, আমি স্বামীর সাথে একটু গল্প করব, কিন্তু না না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরার পর নামাজে দাঁড়ায় গেছে, গভীর রজনীতে নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বাইদা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে, সূরাতুল বাকারা তেলাওয়াত করিয়া সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করতেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু করে না, সিজদাও করে না, তেলাওয়াত করে আর চক্ষু দিয়ে পানি দরদর করে জমিনে পড়তেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, হযরতে আবু হুরায়রা দুই রাকাত নামাজের ভিতরে পুরো 30 পারা আল্লাহর কালাম শেষ করিয়া ডানে বামে সালাম ফিরে আসলে মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, এ সুবহানাল্লাহ বললে ওয়ালা, জোরে যদি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না, কিন্তু সুবহানাল্লাহ যারা বলবে, সুবহানাল্লাহ বললে ওয়ালার নামে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করবে। ও সুবহানাল্লাহ বললে ওয়ালারা, আমার আল্লাহ বলতেছেন যেই বান্দা দুনিয়ার জমিনে বসিয়া একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
করলাম সুবহানাল্লাহ বলার পর আমার আল্লাহ এখানে সমাপ্ত করেন নাই, ওই জান্নাতের ভিতরে যেই গাছ রোপণ করবে ওই গাছ এত বড় হবে, ওই গাছ এত বড় এত বড় বিশাল হবে, তেজিশিয়াল একটা ঘোড়া 500 বছর যদি দৌড়ায় 500 বছর দৌড়াবে, কিন্তু 500 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এ সুবহানাল্লাহ বললে ওয়ালারা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলার ফাজাইল এখানি সমাপ্ত করেন নাই, আমার আল্লাহ আরো জানাইয়া দেয় ও বান্দা ওই জান্নাতের ভিতরে যে গাছ হবে ওই গাছের ভিতরে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় 40 থেকে 70 রকমের ফল আমি আল্লাহ দান করব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল এখানি সমাপ্ত না, আল্লাহ যে একটা গাছের ভিতরে 70 থেকে 40 রকমের ফল দান করবে, দুনিয়ার জমিনে তাকায় দেখো আমার আল্লাহ কাঁঠাল গাছে আমার আল্লাহ আপেল দেয় না, কলা গাছে আমার আল্লাহ লিচু দেয় না, আপেল গাছে আমার আল্লাহ কলা দেয় না, কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ এক একটা গাছের ভিতরে 40 থেকে 70 রকমের ফল দান করবে। ও সুবহানাল্লাহ বললেওয়ালারা এক একটা গাছের ভিতরে আমার আল্লাহ 40 থেকে 70 রকমের ফল দান করবে, এখানে আমার আল্লাহ সমাপ্ত করে নাই, ওই এক একটা ফলের ভিতরে আমার আল্লাহ 40 থেকে 70 রকমের মজা দান করবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মত, এজন্য আপনারা সুবহানাল্লাহ বলতে দেরি করবেন নাকি দরকার আছে না নাই? একবার জোরে ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম নামাজের ভিতরে কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায়, কিতাবের ভিতরে এসেছে এক যুবক আল্লাহর গোলাম যুবক, কিতাবের ভিতরে যুবকের নাম আব্দুল আজিজ শব্দ উল্লেখ করা হয়, আব্দুল আজিজ আল্লাহর গোলাম যুবক, যদিও যুবক কোনো আলেম নয়, যদিও যদিও যুবক কোনো বড় পীর বুজুর্গ নয়, কিন্তু যুবক আল্লাহর গোলামে মন সময় মতো নামাজ আদায় করে, হালাল হারাম তো মিস করে, কিতাবের ভিতরে যুবকের নাম আব্দুল আজিজ শব্দ উল্লেখ করা হয়, যুবক আল্লাহর গোলাম আল্লাহর দরবারে কান্না করে, যুবক আল্লাহর দরবারে কান্না করে বলে আল্লাহ আমি যুবক মানুষ আল্লাহ আমার এখন বিবাহের সময় হয়েছে গো আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি দান করো। এ যুবক ভাইরা নেককার বিবি লাগবে নি, লাগবে কোথায় পাইবেন? পার্কের গোড়ায় কথা বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন কোথায় পাইবেন? পার্কের গোড়ায় ভার্সিটির গেইটে? না রে যুবক না, যুবক আল্লাহর গোলাম আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে কান্না করার পর যুবককে আল্লাহ স্বপ্নে যুগে দেখায় দেয়, হে যুবক ওই গোত্রে যাও, ওই এলাকার ভিতরে যাও, ওই এলাকার ভিতরে যাওয়ার পর অমুক এলাকায় দেখবা বৃদ্ধ এক লোক আছে, দিন মজুরি করে খায় কিন্তু আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, হালাল হারাম তো মিস করিয়া খায়, ওই লোকের একজন কন্যা সন্তান আছে, হে যুবক তুমি যায় অফার দাও, অফার দিতে তোমার দেরি হবে কিন্তু মেয়েটা তোমাকে দিতে দেরি করবে না। এইবার যুবক ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যায় বিয়ে বিয়ের পয়গাম পাড়াইল, পয়গাম পাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মুরব্বিরাজি তারপর মেয়েটাকে তাকে দান করে বিবাহ করে দিল, বিবাহের ব্যবস্থা করে দিল। যুবক বিবাহ করার পর এইবার যুবক চিন্তা করতেছে আমি তো বিবাহ করলাম, এখন বিবাহ করার পর আমার পর্দা করা আমার উপরে ফরজ হয়ে গেছে, পর্দা আছে কথা বলেন না কেন? পর্দা আছে শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা সারা তারা করে জলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায় দৃষ্টা জাতি দংশ নারীর বেপরদায়, ঠিক কিনা?
সকলার যুবক এইবার মনে মনে চিন্তা করতেছে, বিবাহ তো আমার হয়ে গেল, এখন আমার উপরে পর্দা করা ফরজ হয়ে গেছে, নামাজ পড়া যেমন হুকুম আল্লাহর হুকুম ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করাও কিন্তু আমাদের উপরে ফরজ, ঠিক কিনা জোরে কর। এইবার যুবক আল্লাহর গোলাম, এইবার মনে মনে চিন্তা করি এখন আমার পর্দা করা দরকার, এখন যদি আমি এলাকায় থাকি, আমি যদি এই গোত্রের ভিতরে থাকি তাহলে আমার পর্দার খেলাপ হবে, না 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 আমি এই এলাকায় থাকব না, আমি জঙ্গলবাসী হয়ে যাব, আমি পাহাড়িয়ার এক জঙ্গলে চলে যাব। এইবার যুবক আল্লাহর গোলাম পাহাড়িয়া জঙ্গলে চলে যায়, যাওয়ার পরে ওইখানে গিয়া এক বড় লোকের বাড়িতে কাজ করে, আর নিজে কাজ করে আর সংসার চালায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর যুবক আল্লাহর গোলাম কামাই করতেছে, কাজ করতেছে, যেই টাকা বেতন পায় ওই টাকা দিয়াও আল্লাহর গোলাম নিজে চলে আর কিছু টাকা জমা করে। এইভাবে কিছু টাকা জমা করতে করতে ওই যুবক আল্লাহর গোলাম কিছু জমিন কিনছে, কিছু জমিন কিনার পর নিজের জমিনও চাষাবাদ করে আর ওই বড় লোকের বাড়ি চাকরি করে। এইভাবে চাকরি করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহর গোলাম গোসল করিয়া জুমার নামাজ আদায় করতে যাবে, গোসল করিয়া ওযু করিয়া নতুন জামা করিয়া এইবার যুবক নামাজের উদ্দেশ্যে রওনা হবে। বিবি ডাকছে, স্বামী আমার কোথায় যাও? বলে আমি নামাজে যাই। বলে নামাজে যাইবেন, ভালো কথা, আপনি যে সকালবেলা আপনি গম ভাঙ্গাইতে দিয়ে আসছেন মেইলের ভিতরে, ওই গমের বস্তা কিন্তু আপনি আনেন নাই, ঘরের ভিতরে কোনো আটা নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, আপনি খাবার না দিয়া আপনি আটার বস্তা না আইনা নামাজে যায়েন না, আপনি আগে আটার বস্তা দিয়া তারপর আপনি নামাজে যান, স্বামী আপনি নামাজে যাইবেন বাধা নাই, তবে আটার বস্তা আইনা দিয়া তারপরে নামাজে যান। এইবার যুবক আল্লাহর গোলাম চিন্তা করতেছি এখন আমি কোথায় পাই এই প্রশ্নের জবাব, নামাজ আদায় করা দরকার আটার বস্তা আনা দরকার। এই কথা বলে আর ভাবতেছে আর সামনে আগাইতেছে, সামনে এইবার আগাইতে এক পা দুই পা আগায় হঠাৎ করে একটা বাচ্চা ডাক দিছে, ভাই যান কোথায় যান? বলে নামাজে যাই। বলে নামাজে যাইবেন, ভালো কথা, আপনি যে গাভীর দুধ বিক্রি করিয়া আপনি সংসার চালান, ওই গাভী রশি সিরিয়া জঙ্গলে পালায় গেছে, আপনি নামাজে যাইবেন ভালো কথা, কিন্তু আপনি গাভী আই না তারপর আপনি নামাজে যান। যুবক আরো চিন্তায় চিন্তিত, দুইটা সমস্যা দাঁড়ায় গেছে। এইবার যুবক আল্লাহর গোলাম আরো চিন্তায় চিন্তিত হইয়া এক এক কদম সামনে আগাইতেছে। এইভাবে যখন কদম সামনে ফালায় হঠাৎ করে আর এক ভাই ডাক দিছে, ও আব্দুল আজিজ তুমি কোথায় যাও? বলে নামাজে যাই, আমি এখন নামাজে যাই। বলে নামাজে যাইবা, ভালো কথা, বড় কষ্ট করিয়া বড় লোকের বাড়ি কাজ করিয়া কিছু জমিন রাখছ, ওই জমিনের ভিতরে চাষাবাদ করেছ, তোমার জমিন আর আমার জমিন একত্রে মিলানো মেশিনওয়ালারও পাই না, আসমানের বৃষ্টিও নাই, জমিনের অবস্থা বড় খারাপ, পানি যদি না দিতে পারি ফসল সব নষ্ট হয়ে যাবে, কি করা যায়? মেশিনওয়ালারে পাইছি, এক ঘন্টার জন্য মেশিনওয়ালারে পাইছি, তুমি যে নামাজে যাইবা ভালো কথা, আমার জমিনে পানি দিব, এই একত্রে তোমার জমিনেও পানি দাও, কারণ এক ঘন্টার জন্য পেয়েছি, আমিও দেব তুমিও দিবা। এইবার যুবক আল্লাহর গোলাম আরো চিন্তায় চিন্তিত, যেই ফসল দিয়ে আমরা খাওয়া দাওয়া করি আমাদের সংসার চালাই, এই ফসল যদি নষ্ট হয়ে যায় কি খাবো চিন্তায় আরো চিন্তিত হয়ে গেল। এইবার যুবক আল্লাহর গোলাম চিন্তায় মগ্ন হয়ে গেছে। এইবার যুবক আল্লাহর গোলাম মনে মনে ভাবতেছে কোথায় ভাই এই প্রশ্নের জবাব, যুবক এমন আল্লাহর গোলাম, যুবক এইবার মোরাকাবার সবকে বসছে, চক্ষু দুইটা বন্ধ করিয়া আল্লাহর দর
দরবারে, আল্লাহর দরবারে অন্তর থেকে বলতেছে গো আল্লাহ আমি এই প্রশ্নের জবাব কোথায় পাই। যখন যুবক এই চিন্তা করতেছে হঠাৎ করে অন্তরের ভিতরে এলকা হয়, মনের ভিতরে এলকা হয়, হঠাৎ করে একটা কথা তার অন্তরে এসে গেল, যুবক আল্লাহর গোলাম বলতেছে আমি ওয়াজের ময়দানে গিয়েছিলাম, ওই ওয়াজের ময়দানে এক আলেম কোরআনের আয়াত দিয়া বয়ান করেছে, কোরআনের আয়াত দিয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা যদি পাহাড় শরীফ পরিমাণ পাহাড় পরিমাণ বিপদের সম্মুখীন হও, ধৈর্যের পরিচয় নামাজে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ তোমাদের সকলের সমস্যা সমাধান করে দিব। এইবার যুবক যখন এই কথা অন্তর বাজছে, যুবক আর দেরি করে নাই, যুবক আল্লাহর গোলাম মসজিদের উদ্দেশ্যে রওনা, মসজিদের ভিতরে যাইয়া জুমার নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্না করে বলে আল্লাহ ও দয়ার মালিক, আমি তিনটা সমস্যা রাইখা তোমাকে ভুলি নাই রে আল্লাহ, তুমিও আমাকে ভুলবা না। আল্লাহর দরবারে কান্না করিয়া যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, বাড়ির উদ্দেশ্যে রওনা হতে গিয়া যখন বাড়ির দরওয়াজা এসে পুছে তাকায়া দেখে তার হারা নগা বিখোয়ারের ভিতরে দাঁড়ায় আছে, বলেন না সুবহানাল্লাহ। পরনবীর উম্মতের দল যুবক আর একটা মনের আনন্দে দৌড় দিছে, দৌড় দিয়া গে দেখে বাড়িতে পৌঁছার পর দেখে স্বামী রুটি বানাইয়া গোশত রাইদা, স্ত্রী অপেক্ষা করতে স্বামীর জন্য, স্বামী কখন আসবে আর ঘরের ভিতরে খাবার খাবে, মনের আনন্দে আর একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে জমিনে যায়া দেখে জমিনটা পানিতে ভরপুর হয়ে আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মত সাহায্য কার কাছে চাইব, কারো জোরে বলেন আমরা তো এখন আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি না, আমরা এখন মাখলুক মুখী হয়ে গেছি, খালেক মুখী না হয়ে এখন আমরা আল্লাহ মুখী, খালেক মুখী না হয়ে আমরা এখন মাখলুক মুখী হয়ে গেছি, ঠিক কিনা জোরে কন। তোমরা সাহায্য চাইবা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা পয়গম্বর পাহাড়িয়া রাস্তা দিয়া হাঁটতেছে, জঙ্গলের কিনারা দিয়া হাঁটতেছে, আল্লাহর দরবারে কথা কওয়ার জন্য যাইতেছে, যাওয়ার পথে কিনারে তাকায়া দেখে এক বৃদ্ধ আল্লাহর গোলাম আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর দেখে বলতেছে হে বুড়া তুমি এখানে বসে ইবাদত করো কতদিন ধরে, বলে 400 বছর। কত বছর? হ্যাঁ বুড়া তুমি যে 400 বছর ধরে ইবাদত করো, তোমার মনে কোনো আশা আছে কিনা, তোমার মনে কোনো চাহিদা আছে কিনা? বৃদ্ধ বলতেছে কি বলেন, যেই আল্লাহর গোলামি করতেছি 400 বছর ধরে অবশ্যই মনে কোনো আশা তো থাকতেই পারে। বলে হে বুড়া তোমার মনে কি আশা আছে? বলে আমার মনে আশা আমি শুনেছি আমার জামানায় নাকি নবী আসবে মুসা পয়গম্বর, তাকে আমি একটা নজর দেখব আর আমি এক গ্লাস ঠান্ডা পানি খাব, আমার বয়স তো অনেক দিন হয়ে গেছে, মনের ভিতরে ডাক দিছে হয়তো বেশি দিন বাঁচবো না। এই কথা বলার পর মুসা পয়গম্বর বলতেছে হে বুড়া তুমি আমাকে মনের মতো দেই খেলাও, তোমার এই আশা নিত মুসা পয়গম্বর আমি, আমাকে তুমি অন্তর ভরে দেখো আর এক গ্লাস ঠান্ডা পানি অপেক্ষা করো আমি আনতেছি। যখন এই কথা বলার পর মুসা পয়গম্বর পানি আনার জন্য একটু দূরে সরে গেলেন, পানি তালাশ করতেছে, পানি তালাশ করতেছে, এইভাবে যখন পানি তালাশ করিয়া পানি এক গ্লাস নিয়ে আসছে, আয়েশা দেখে ওই বৃদ্ধ আর দুনিয়ার জমিনে না। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ তুমি কি ইনসাফের বিচার করো না আল্লাহ, যেই তোমার গোলাম তোমার
তোমার 400 বছর ধরে ইবাদত করে ওই গোলামের ভিতরে মনের অন্তরের ভিতরে একটি আশা ছিল যে আপনার আশান্বিত মুসা পয়গম্বরকে দেখবে আর এক গ্লাস ঠান্ডা পানি পান করবে তুমি আল্লাহ ঠান্ডা পানি না দিয়া না খাওয়াইয়া কেন জানতারে নিলা আল্লাহ বলে মুসা তোমার কাছে আমি বিচার রাখা যাই আমি বিচার তোমার কাছে রাখলাম যে আল্লাহ এই বুড়াকে 400 বছর ধরিয়া যে আল্লাহ জান্নাত থেকে খানা খাওয়াইতো ওই আল্লাহ কি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারে না আমি আল্লাহর দরবারে না চাইয়া কেনইবা তোমার কাছে চাইছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই আমি আল্লাহ সাথে সাথে তার রূহটাকে নিয়া নিলাম সাহায্য কার কাছে চাইবে এর কথা বলে জোরে বলেন আরো জোরে বলেন সাহায্য কার কাছে চাইবেন দরদের পরে চায় নামাজে দাঁড়াইলে আল্লাহ সমস্যা সমাধান করে দিবে যুবক বাড়িতে পৌঁছার ভার স্ত্রীকে বলতেছে প্রাণের স্ত্রী কিভাবে সমস্যার সমাধান হলো অবশ্যই তো আল্লাহ তাআলা করেছে যদি রহস্যটা খুলে বলো তাহলে আমি একটু শান্তি পাবো আমার আত্মা একটু শান্তি পাবে এইবার স্ত্রী বলতেছে স্বামী আমার আমাদের পাশের বাড়ির ওই চাচায় তার গম ভাঙাইতে মেলে দিয়ে আসছিল কিন্তু ভুলে তাদের আটার বস্তা নাই না আমাদের বস্তা ডালছে সেজন্য আমাদের বাড়িতে দিয়া গেছে আর পানি কিভাবে আসলো বলে মেশিনওয়ালায় জমিনের ভিতরে পানি দিয়া ঘুমায়া গেছে মেশিনওয়ালা ঘুমায়া গেছে আর ওই জমিন ভরিয়া ওই আব্দুল আজিজের জমিনে ভরপুর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ইমানদার আমি এই ময়দানে দেখতে চাই কোন কোন আল্লাহর গোলাম যুবকরা আছেন হাত দুইটা উঠে আল্লাহর দরবারে দেখাইবেন আল্লাহ জীবনে আর এক অক্ত নামাজ কাজা করব না আল্লাহু আকবার আয় আল্লাহ তাকায়া দেখেন আল্লাহ এই ময়দানের ভিতরে কত যুবকরা কত বৃদ্ধ বাবা তিরাও ওয়াদা করেছে জীবনে আর নামাজ কাজা করব না সকলে বলেন আমিন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মত এই দুনিয়ার কিছু নাই রে যুবক এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না এই দুনিয়া থেকে আমরা একদিন সবাই চলে যাব আজকে বন্ধু বান্ধবের মহব্বতে পড়িয়া আল্লাহকে গেলাম ভুলিয়া ঠিক কিনা জোরে কর বন্ধু বান্ধবের মহব্বতে পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেছি এই দুনিয়াতে কিছু না রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা কেউ কেহ না তোমার ভাই বলো বন্ধু বলো কেউ আপন থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া হাশরের ময়দান বড় কঠিন হাশরের ময়দান বড় কঠিন হবে কেউ কাউকে চিনবে না ভাই ভাইকে চিনবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই হাশরের ময়দানে ভাই ভাইকে ছেড়ে চলে যাবে আপন বলে পরিচয় দিবে না মা বাবা চলে যাবে আপন বলে পরিচয় দিবে না ওই হাশরের ময়দানে কেউ কারো আপন বলে পরিচয় দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভাই ভাইকে ছেড়ে চলে যাবে মা বাবা চলে যাবে বন্ধু বান্ধব চলে যাবে কেউ আপন বলে পরিচয় দিবে না আল্লাহ তাআলা বলতে গিয়া হাশরের ময়দানে আমার আল্লাহ মায়ের কথাটা না বলে আমার আল্লাহ বাবার কথাটা না বলে আমার আল্লাহ ভাইয়ের কথাটা কেন আগে বলছেন অথচ মা আপন বাবা আপন আল্লাহ তাআলা মা বাবার কথা না বলে আমার আল্লাহ হাশরের ময়দানে ভাইয়ের কথাটা কেন আগে বলছেন দুনিয়ার জমিনে তাকায় দেখছো ভাই ভাইয়ের জন্য কেমন আপন ভাই ভাইয়ের জন্য কলিজা কেটে দেয় ভাই ভাইয়ের জন্য কলিজা কেটে দেয়
অনেক ক্ষেত্রে দেখবেন মা বাবা ছেলে সন্তানের কাছে দুর্বল, কিন্তু ভাই দুর্বল না। অনেক ক্ষেত্রে দেখবেন মা বাবা ও ছেলে সন্তানের কাছে দুর্বল, কিন্তু ভাই দুর্বল না। ঘটনা এমনও দেখা যায় বাংলার জমিনে, আমরা কত খবর পাই বাংলার জমিনে, আমরা কত খবর দেখি, ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে রেখেছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে রেখেছে, আছে না নাই। ঘটনা এমন হলো রাতে রাতারে বড় ভাই ঘুমায়, হঠাৎ করে দেখতেছে বড় ভাইয়ের মোবাইলে রিং বাজতেছে। এইবার বড় ভাই রিসিভ করিয়া ফোনটা কানের সাথে লাগায়, কানের সাথে লাগায় শুনে কান্নার আওয়াজ, বলে কে কান্না করো, কে কান্না করো গো, বলে তোমার ছোট ভাইকে কে যেন রাস্তায় মারতেছে, তোমার ছোট ভাইকে কে যেন রাস্তায় মারতেছে। এইবার বড় ভাই মোবাইলটা ফালায়া দৌড়ায়, মোবাইলটা ফালায়া এমন জোরে দৌড় দিয়েছে, দৌড় দিয়া মায়ের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে, গিয়ে ডাক দিছে, মা মা গো আমার ছোট ভাইকে কে যেন মারতেছে গো মা। মা ঘর থেকে আওয়াজ দেয়, যারে সন্তান যা, গিয়া তুই তোর ভাইকে জান যা করে ধর, তোর ভাইকে তুই গিয়ে বাঁচা। এইবার বড় ভাই ঝগড়ার কথা বলিয়া দৌড়ায়, ঝগড়ার কথা বলিয়া দৌড়াইয়া যায়া, ছোট ভাইকে আঞ্জা করে ধরিয়া হাউ মাউ করে কান্না করে, কান্না করে আর বলে, তোরা যদি পারো আমাকে মার, আমাকে মার, আমার ভাইকে তোরা একটা আঘাত করবি না, কারণ আমার এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়ে আমার কম কষ্ট হয় না, আমার এই বড় ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমার কম কষ্ট হয় নাই। যখন যায় এইভাবে ধরল, বলে আমার এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমার অনেক কষ্ট হয়েছে, আমি কত রাত্র খানা খাই নাই, কত রাত্র আমি ঘুমাই নাই, আমি আমার ছোট ভাইয়ের জন্য কামাই রুজি কইরা কইরা লেখাপড়ার খরচ চালাইছি। অথচ এই ছোট ভাইরা অনেক জায়গায় আমরা খবর পাই বড় ভাইয়ের খবর নেন, আছে না নাই। ও মুসলমান গো হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, বড় ভাইয়ের সাথে অন্যায় করবা না রে বাবা, কারণ বড় ভাই তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, তোমাকে নিয়ে অনেক প্রস্রাব পায়খানা শরীরের ভিতরে লাগাইছে, নিজে কাজ করিয়া তোমার লেখাপড়ার খরচ চালাইত, নিজে কাজ করিয়া তোমার লেখাপড়ার খরচ চালাইত, নিজে লেখাপড়া না করিয়া তোমাকে লেখাপড়া করাইছে, ঠিক কিনা জোরে কল। বড় ভাইরা আজকে ওই ছোট ভাইরা আজকে লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়া বড় চাকরি করে আরামে ঘুমায়, বড় ভাইয়ের খবর নেই না। আমরা কত জায়গার খবর পাই, কত মানুষ আইসা আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, ছোট ভাইটাকে আমি স্কুলে পড়া লেখাপড়ার খরচ চালাই, ছোট ভাইটাকে আমি লেখাপড়ার খরচ চালাই, কিন্তু মাঝে মাঝে দেখি ছোট ভাই আমার সাথে এমন ব্যবহার করে, দুঃখ বুঝাতে পারি না, বালিশের সাথে মাথা লাগাইয়া কান্না করি। এ ছোট ভাইয়ের দল আমার মন বলতেছে, তুমি যদি তোমার গায়ে চান্দা দিয়াও, তোমার বড় ভাইয়ের জুতাও বানায় দাও, তারপর বড় ভাইয়ের ঋণ আদায় করতে পারবা না, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, আমরা কত জায়গার খবর পাই, ওই শুনি ঈদের আগের রাত ছোট ভাই ঢাকা থেকে মার্কেট করিয়া বাড়িতে নিয়া যায়, স্ত্রীর জন্য মার্কেট করে, ছেলে সন্তানের জন্য মার্কেট করে, ছেলে সন্তানের জন্য মার্কেট করিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বাড়িতে যাওয়ার পর ওই পোশাকগুলি স্ত্রীকে নিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, নাও নাও এইগুলি তোমার জন্য, আর এই পোশাকগুলি আমার বাচ্চাকে পরাইয়া দাও। ওই বাচ্চাদেরকে যখন নতুন পোশাক পরাইয়া দিছে, ওই বাচ্চাগুলো তো বুঝে না, ওই নতুন পোশাক পরার পর ওই বাচ্চাগুলো দৌড় দিয়া চাচার ঘরে চলে গেল, বড় চাচার ঘরে গেছে, গিয়ে দেখায় বড় চাচার ঘরে গিয়ে দেখায় সন্তানদেরকে দেখায়, দেয় বলে দেখছো নি আমার বাবা আমার জন্য নতুন জামা আনছে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ